शुरू करी अपना सबाई जानें आमादेर देशेर जरा अन्नदाता अर्थात कृषक एवं समग्र कृषि व्यवस्थार बिरुद्धे आमादेर देशेर बीजेपी परिचालित सरकार एक युद्ध घोषणा करेछे। युद्ध मानी कृषकदेर बिरुद्धे ना, शुधु देशेर अपामर जनगणेर बिरुद्धे। आर एटा करते गिये आमादेर देशेर जे संविधान एवं तार सांविधानिक व्यवस्था, गणतान्त्रिक व्यवस्था, संसद तार समस्त रीति नीति सेटाके ध्वंस करे सरकार जे गत जून मासे 3 तारीखे 3 अर्डिनेंस एनेछिल। ई अर्डिनेंसेर मध्ये दुटिके बिल आकारे लोकसभाते एवं राज्यसभाते एटाके पास करेछे। लोकसभाते पास करते तो असुविधा नहीं, यथेष्ट संख्या तादेर हाते संख्या आछे, अर्थ संख्या गरिष्ठता आछे, मेजरिटी आछे। किन्तु राज्यसभाय गत 21 तारीखे जा हुए तादेर संख्यागरिष्ठता छिल ना। समस्त रीतिनीति नियम के जे लंघन करे सेखाने जबरदस्ती करे सेटाके पास करिएछे। तारी बिरुद्धे देशेर 200-টার বেশি কৃষক সংগঠন তারা একটা নাম দিয়েছে, অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি। আমরা ত্রিপুরাতে 200-টা সংগঠন নেই, এখানে আমরা যে কটা সংগঠন এখানে আছে, এখানে আজকে দেখছেন এখানে সারা কৃষক সভার রাজ্য সম্পাদক নারায়ণ কর এবং অগ্রগামী কিষাণ সভার প্রতিনিধি কি নাম সুভাষ দেবনাথ মিলন দত্ত, তিনি এই অল ইন্ডিয়া কিষাণ সভা অজয় ভবনের প্রতিনিধি, এবং সংগঠন নাম কি সুন্দর কিষাণ সভা তার প্রতিনিধি, আমি গণমুক্তি পরিষদের তরফ থেকে এবং কিষাণ সভার তরফ থেকে এখানে আছি। তো আজকে এই যে এই এটার বিরুদ্ধে EIKSCC অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ সমিতি আগামী 25 তারিখে এই যে 2টা আইন পাশ হয়েছে, বিল পাশ হয়েছে এবং আরেকটাও করবে তার কালকে হয়ে গেছে না, তাহলে হয়ে গেছে, তার বিরুদ্ধে আমরা এখন আর প্রতিবাদ জানানোর আর সময় নেই, প্রতিরোধ। 25 তারিখে সারা দেশে এই প্রতিরোধের প্রতিরোধের মানুষ নামছে, সে সম্পর্কে আমি শুরুতেই সারা লোকসভার সম্পাদক রাজ্য সম্পাদক কমরেড নারায়ণ করকে ফলো করব। তবে তুমি খবর সারা ভারত কৃষক কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি ত্রিপুরায় যে তরফ থেকে আপনাদের সকলকে সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে আগরতলা শহর খুবই উত্তপ্ত করেছে বিজেপি আইটি একটি সরকার। আমাদের মূল বিষয়ে আসবার আগে আমি কথাটা বলতে চাই, আপনারা জানেন যে আমাদের রাজ্যের শিক্ষকরা 10,323 তাদের চাকরিচ্যুত এবং তারা শান্তিপূর্ণ প্রদর্শন করতে গিয়েছিল অত্যন্ত বর্বরোচিত কায়দায়, তাদের উপরে জল কামান ছুঁড়েছে, লাঠি চার্জ করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং তার থেকে মহিলারাও একটা রেহাই পায়নি, অনেকে আহত হয়েছেন। আমাদের দাবি আপনারা আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করুন, ওদের সবাইকে কাজে নিয়োগ করুন। আমরা যে ব্যাপারে আপনাদেরকে ডেকেছি, দেশের কৃষক সমাজের উপরে মৃত্যু পরোয়ানা জারি হতে যাচ্ছে,
ভারতীয় সংসদ সেই মৃত্যু পরোয়ানা পাস করে দিয়েছে। আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি সেই মৃত্যু পরোয়ানাতে এখন দস্তখত করবে। এই মৃত্যু পরোয়ানাকে কি করে রুখব, এটাই হচ্ছে দেশের কৃষকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। রুখতে হবে, এই মৃত্যু পরোয়ানা না রুখলে পরে এই দেশ শুধু কৃষক বা কৃষির সঙ্গে সম্পর্কিত আমাদের গোটা দেশের 55% মতো লোক বা আমাদের যে 70% বেশি লোক তারা ক্ষতিগ্রস্ত হবেন না, গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই প্রসঙ্গে আমি বলি যে কৃষি সংকট আপনারা সকলে জানেন, কৃষি সংকট আজকে কৃষি সংকট নয়, এটা সামাজিক সংকটের রূপ নিয়েছে। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই এই যে সামাজিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে এই মৃত্যু পরোয়ানা, এর ফলে দেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, ক্ষুধার্ত মানুষ এই মানুষ কোথাও খাওয়া সংগ্রহ করতে পারবে না, যারা কৃষক তারাই পারবেন না, আর অন্ন দাতার কাছে যদি অন্ন না থাকে গোটা ভারতবাসী দুর্ভিক্ষের মধ্যে চলে যাবে। এই আইনগুলো হচ্ছে তিনটা আইন আপনাদের বলে রাখা দরকার, দি ফার্মার্স প্রোডিউস ট্রেড এন্ড কমার্স প্রমোশন এন্ড ফেসিলিটেশন 2020, দুই এগ্রিমেন্ট অন প্রাইস এসুরেন্স এন্ড ফার্ম সার্ভিস বিল 2020, আর একটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বিল, দি এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020। এই তিনটা বিল প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের অঙ্গ, আমাদেরকে আত্মনির্ভর ভারতবর্ষ উপহার দিচ্ছে এই তিনটি বিলের মধ্য দিয়ে। 3রা জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভা তিনটি অর্ডিন্যান্স জারি করবার সিদ্ধান্ত গ্রহণ করে। 5ই জুন আমাদের দেশের মাননীয় রাষ্ট্রপতি আমাদের সমস্ত আবেদনকে অগ্রাহ্য করে এই মৃত্যু পরোয়ানায় প্রাথমিক দস্তখত করলেন। আর শুনলেন আপনারা কবি জিতেন চৌধুরী বললেন পার্লামেন্টের চলতি অধিবেশনে সম্পূর্ণ অসংসদীয় কায়দায় একটা অসাংবিধানিক বিল, একটা অবৈধ কর্মপ্যাকা বিল যা সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং অবৈধ, এই বিলকে আইনে রূপান্তরিত করেছে যা এখন আমাদের দেশের রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় আছে। 3রা জুন এবং কালকে রাত্রি পর্যন্ত আমাদের দেশের কৃষিমন্ত্রী কি বললেন, 1947 সালে দেশ স্বাধীন হয়েছে কিন্তু কৃষক স্বাধীনতা পায়নি, আজকে 3রা জুন মাত্র কৃষকরা স্বাধীন হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, এই দেশের স্বাধীনতা সংগ্রামে কৃষকদের মহান আত্মবলিদান, সর্বোপরি মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, কোটি কোটি ভারতবাসী কৃষক কৃষি শ্রমিক অংশগ্রহণ করেছে, উনি ওনার দল যারা বিশ্বাসঘাতকতা করেছে স্বাধীনতা সংগ্রামের সময়, ওনারা এখন বলছেন দেশ আজকে স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রী মোদী উনি কি বলছেন, উনি এতদিন মুখে চুপ করে বসে আছেন, এখন কি বলছেন, এই বিল ঐতিহাসিক বিল, তোমরা বিরোধীরা তোমাদেরকে ভুল বুঝাচ্ছে কৃষক সমাজ, তোমরা ভুল বুঝবে না, এই বিলে তোমাদের ন্যূনতম সহায়ক মূল্য বর্তমানে যা আছে তা থাকবে, প্রধানমন্ত্রী বলছেন থাকবে, যদি তাই হয় তাহলে পরে কেন তার বিলের মধ্যে লেখা নেই, কি করে প্রধানমন্ত্রীকে বিশ্বাস করবো বলবো। আমাদের দেশে এ পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছে
চোখ বুঝে এত অসত্য ভাষণ দিতে পারেন, মানুষকে প্রতিশ্রুতি দিতে পারেন, আমাদের দেশে এরকম প্রধানমন্ত্রী আর আমরা দেখিনি, ছিল না 47 সাল থেকে 2020 সাল পর্যন্ত। এই উনিই তো প্রধানমন্ত্রী যিনি কথা দিয়েছিলেন আমাকে, কয় মাস দাও, 50 দিন সময় দাও, আমি বিদেশ থেকে কালাধন নিয়ে আসব, 15 লক্ষ টাকা করে দেব। উনিই তো বলেছিলেন, উনাকে বিশ্বাস করব? 2 কোটি বেকারের চাকরি দেবে, ওনার কথা বিশ্বাস করব কেন? আইন চাই, অধিকার চাই, কৃষকরা বিক্ষোভ না, অধিকার চাইছে, আইনে লিপিবদ্ধ করো, আইনে কেন লিপিবদ্ধ থাকবে না? আপনারা শুনেছেন সম্ভবত এই আইন যখন আলোচনা হচ্ছে রাজ্যসভায়, আমাদের কৃষক আন্দোলনের একজন নেতা কে রাগেশ একটা সংশোধনী দিয়েছে। কি সংশোধনী? এই আইনের মধ্যে কোথাও লেখা নেই, কাজে এই আইনের মধ্যে লেখা থাকুক ভারতবর্ষের কৃষকদের ফসল C2+50% উৎপাদন খরচের 1.5 গুণ দামের বিজেপির প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রীর কথা মতো এটা চালু থাকবে এবং কৃষকদের জন্য তা কিনতে সরকার বাধ্য থাকবে, এই কথাটা লেখা থাকুক। বাতিল হয়ে গেল, ভোট পর্যন্ত করতে দিল না, এই অ্যামেন্ডমেন্টের উপরে, বিলের উপরে ভোট করল না, সম্পূর্ণ অসংসদীয় কায়দায় এই আইনটাকে ওরা পাশ করলো। তাহলে এখন এই তিনটি আইনের মূল কথা কি? এখন থেকে আর কৃষকদের উৎপাদিত যে কোনো পণ্য, যে কোনো ফসল, দেশি বিদেশি কর্পোরেট সংস্থাগুলো যে কোনো দামে অবাধে লুট করবার, ক্রয় করবার নয়, লুট করবার অধিকার পেয়ে গেল। কৃষকদের উৎপাদিত পণ্য ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ সম্পর্কিত যে আইন, সেই আইনের ফলে কি করলো? এখন কৃষকরা নিজের জমিতে মজুর পাবে, কৃষকরা স্বাধীন, নিজেরা ভাবে আমি আমার পছন্দ মতো ফসল করব, এখন সেই অধিকার আর থাকছে না। কেন থাকছে না? থাকছে না এই জন্য কৃষকদের কাছে বহুজাতিক সংস্থাগুলো, আমাদের দেশের আম্বানি, আদানি এবং ওয়ালমার্ট, এই সমস্ত সংস্থাগুলো এরা জানে কৃষকরা নগদ টাকা নেই, এখন চাষ করতে নগদ টাকার দরকার, ওরা বলবে আমি দিচ্ছি টাকা, আমি বীজ দিচ্ছি, আমি তো তোমাকে কৃষি উপকরণ দিচ্ছি, আমার পছন্দ মতো অমুক ফসল চাষ করো, ওরা বলে দেবে এই ফসল চাষ করতে হবে এবং আমার কাছে বিক্রি করতে হবে, আজকে যে দাম সেই দামে আন্তর্জাতিক বাজারে কোনো নেগোসিয়েশন, কোনো ওর সঙ্গে কোনো দর কষাকষির সুযোগ নেই, এই দামে তুমি আমাকে দিতে বাধ্য থাকবে। তার মানে কি? এই যে ফরওয়ার্ড ট্রেডিং, আগাম বাণিজ্য, এটাকে ডেকে নিয়ে আসলো এবং এতে কৃষকরা নিজের জমিতে নিজেরা মজুর হবে। আপনারা জানেন যে আমাদের দেশ ব্রিটিশ সাম্রাজ্যবাদের পরাধীন ছিল এবং ইংল্যান্ড খুব উন্নত, শিল্প উন্নত দেশ, ইংল্যান্ডের ম্যানচেস্টারের সুতি কাপড় বিশ্ববিখ্যাত, ওরা ওদের যে জমি সেই জমিতে কৃষি উৎপাদনের যে পণ্য এটা তৈরি করবে না, তার জন্য তারা বলল অবিভক্ত বাংলাদেশ, আজকের পাকিস্তান, বাংলাদেশ, পশ্চিম বাংলা এই সব মিলে ইনক্লুডিং বিহার, ব্রিটিশ শাসকরা বলল তোমাদের নীল চাষ করতে হবে, কেন নীল চাষ? আমরা কিনব, আমাদের সুতাপালের জন্য নীলের দরকার, আমরা কেন নীল চাষ করবো? তোমাদের করতে হবে। এবং বাংলাদেশের খুব ভালো ভালো জমিগুলোতে এই নীলের চাষ কৃষকরা করতে বাধ্য হলে
তার পরিণাম দুই বছর ৭৬ এর মন্বন্তর। এই ৭৬ এর মন্বন্তরে কুকুরের বাচ্চা আর মানুষের বাচ্চা ফ্যান খাচ্ছে। ভারতবর্ষের প্রধান সংবাদ মাধ্যম সেদিনে গোটা দেশব্যাপী প্রচার করেছে। আপনাদের কাছে আমার আবেদন একথা যে আপনারা, আমি আপনাদের ধন্যবাদ জানাবো। এখন আমি আজকে কাগজ দেখলাম, আমাদের রাজ্যের অধিকাংশ সংবাদপত্র, লিখিত সংবাদ মানে যে পত্রিকা, অধিকাংশ পত্রিকা তাদের মতো করে অত্যাবশ্যকীয় পণ্য আইনের উপরে লিখেছে। WTO বিশ্ব বাণিজ্য সংস্থা সাম্রাজ্যবাদী দেশগুলোর কাছে বারবার চাপ দিচ্ছে ভারতকে বড় খাদ্যশস্য যেন তারা তৈরি না করে। কেন ভারতবর্ষ খাদ্যশস্য তৈরি করবে না? আমাদের খাদ্যশস্য ভারতবর্ষে বিক্রি করব। ভারতবর্ষের বাজার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাজার। চীনে আমি বিক্রি করতে পারবো না, সমাজতান্ত্রিক সরকার। কাজে ভারতবর্ষের এখন বিক্রি করবার সবচেয়ে বড় বাজার ভারতবর্ষের বাজার। বল, আজ পর্যন্ত যত সরকার হয়েছে সবাই নতজানু হয়ে WTO নির্দেশ মেনে নেয়নি। এই প্রথমবার মোদী সরকার এদের নির্দেশ মেনে নিয়ে বলছে কি না, ঠিক আছে তোমরা যেমন ভাবে বলবে বহুজাতিক সংস্থার লোকরা এসে তেমন তেমন ফসল আমি কিনবো। আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যাবে, আরে কি ভারতবর্ষের খাদ্য গুদামে ১০.৫ কোটি মেট্রিক টন খাদ্য মজুদ আছে। তা আপনি বলছেন খাদ্য সংকট হবে? হ্যাঁ, ভারতবর্ষের খাদ্য গুদামে ১০.৫ কোটি টন খাদ্য মজুদ আছে ঠিক, কিন্তু আপনারা কি এটা দেখেন না, এটা প্রচার করবেন না যে একটা আন্তর্জাতিক সংগঠন পৃথিবীর ১১২টা দেশে সমীক্ষা করেছে, হাঙ্গার ইন্ডেক্স, ক্ষুধার্তের নিরিখ, এবং তাতে ১১২টা দেশের মধ্যে ১০০ নম্বরে ভারতবর্ষের স্থান। তার মানে খাদ্য গুদামে খাদ্য আছে, আমার পয়সা নেই, আমার রোজি রোজগার নেই, আমি কিনতে পারবো। এবং তার ফলে সামাজিক সংকট, এই জন্য শুধু খাদ্য না, কৃষকের যদি কাজ না থাকে, কৃষি মজুরের যদি কাজ না থাকে, সংখ্যাগরিষ্ঠ জনগণের হাতে যদি পয়সা না থাকে, শহর বন্দরের দোকান গাড়ি ঘোড়া রিক্সা কল কারখানা ছোট মাঝারি বিক্রি করতে পারবে না, ওগুলো বন্ধ হয়ে যাবে। এখন যদি আপনি বলেন পাঞ্জাবে বলা হয়েছে, আপনার জানেন পাঞ্জাবে সব পাওয়ার টিলার নিয়ে প্রধান বলেছে তোমাদের কেন দাম করছো, তোমরা তুলা করো, হ্যাঁ তুলার উৎপাদন করো, তুলা উৎপাদন করবে, সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয় মহারাষ্ট্রে। এই মহারাষ্ট্রে এখন তুলা চাষিরা তুলা বিক্রি করতে পারছেন না, গোডাউন ভর্তি। কেন? আপনারা সকলে জানেন তুলা সুতার কল বন্ধ, কাপড়ের কলগুলো বন্ধ। গত বছরের কথা বলি আমি, আমাদের দেশের উৎপাদিত তুলার ৫০% চীনে রপ্তানি হয়েছে। মোদী সরকার এবার কার কাছে রপ্তানি করবে? চীনের সঙ্গে তো যুদ্ধ ভাব করে দিচ্ছে, কোথায় রপ্তানি করবে? কাজে আমি আপনাদের একথাই বলতে চাইছি যে যে এইভাবে আমাদের দেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। MSP C2 প্লাস 50% যেটা উনি কথা দিয়েছিলেন তার ভারে কাছেও তো আসছে না, কিন্তু যে অধিকারগুলো ছিল সে অধিকারগুলো আমি আনন্দের সঙ্গে কথা আপনাদের বলব যে আমরা যখন এই কর্মসূচির ঘোষণা করেছি ইতিমধ্যেই ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র CITU সমেত ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ওরা বলেছে আমরা সমর্থন নয়, এই আন্দোলনে অংশগ্রহণ করবো। আপনারা ভোটে নির্বাচিত হতে গেলে পরে গ্রাম ত্রিপুরার মানুষের ভোটের দরকার। আপনারা যদি ভোটে নির্বাচিত হতে হয় শহরের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের ভোটের প্রয়োজন হয়, তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আজকে জারি করবার জন্য রাষ্ট্রপতির কাছে সেই কাগজ গেছে।
আপনারা তাতে অনুমোদন দেবেন না, আমাদের আন্দোলনের সামিল হন এবং সংবাদ মাধ্যমের কাছে আমাদের আবেদন, আমাদেরকে এই কাজে সহযোগিতা করুন। আজকেও দেখবেন দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের ন্যাশনাল জাতীয় যে সংবাদ মাধ্যম, এই সংবাদ মাধ্যমে যথেষ্টভাবে কৃষকদের এই দুরবস্থার কথা প্রতিফলিত হচ্ছে না। আমি ধন্যবাদ জানাবো আজকে আগরতলার প্রায় সমস্ত নিউজ খবরের কাগজে কোনো না কোনো খবর এই সম্পর্কে উঠেছে। আপনাদের কাছে আমার আবেদন, ত্রিপুরার মানুষের কাছে, দেশের মানুষের কাছে এটা নিয়ে যান, আমাদের আন্দোলনকে সফল করার জন্য সাহায্য করুন। যে এই সরকার দেশের সংবিধান, গণতন্ত্র এবং আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম, এটাকে কিভাবে প্রায় তিলে তিলে ধ্বংস করছে। তুমি কৃষকদের স্বার্থের নামে একটা 1955 সাল থেকে চলে আসা একটা আইন, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, এখানে আমাদের অভিজ্ঞতা এই কোভিড-19 চলাকালীন সময়েতে যারা এই বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এগুলো মজুত করেন, মজুতদার, তারা কৃত্রিম ক্রাইসিস তৈরি করে। শুধু খাদ্যশস্য না, কখনো পেট্রোল ডিজেলের অবশিষ্ট সেটা করে, তার আইন থাকার সুবাদে প্রশাসন নজরদারি করে, কালোবাজারদেরকে গ্রেপ্তার করে, এইভাবে জনজীবনকে চালু রাখে। এটাকে তুমি ভেঙে দিচ্ছ, তারপর কন্ট্রাক্ট ফার্মিং এর নামে যে একচেটিয়া পুঁজিপতি, তারা নাকি প্রচুর টাকা নিয়ে আসবে, কৃষকদের কাছে ইনভেস্টমেন্ট হবে, একদিন হলো না কেন? একদিন হলো না কেন? ভারতবর্ষের কোন কর্পোরেট, কোন প্রাইভেট ব্যাংক বা এই যে বেসরকারি আর্থিক সংস্থা, বন্ধন ব্যাংকের মতো, এলএনটির মতো ত্রিপুরা যে এখন প্রায় গ্রাস করছে, বলুন তো, কৃষকদের স্বার্থে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দিয়েছে, কৃষকরা সরকারি ঋণ না পেয়ে বা কিষাণ ক্রেডিট কার্ড এসে সুবিধা না পেয়ে বাধ্য হয়েই মহাজনের কাছে যেতে হয়, যার সুদ বছর হিসাবে না, মাস হিসাবে প্রতি 100 টাকায় 5 টাকা, 10 টাকা, অর্থাৎ 100% ইন্টারেস্ট, 100 টাকা সুদ, 100 টাকা সারা বছর হিসাব করলে কৃষকদের ইউএফ ফাঁদে পড়তে হয়েছে। কোন ব্যাংক এসছে এখন নাকি এই আইন করার পর কন্ট্রাক্ট ফার্মিং, কারণ এখানে বলেছেন তারা কৃষকদেরকে টাকা দেবে, ইনভেস্টমেন্ট করবে, তোমরা এটা ফলাও, কখনো সেটা হবে না, বরঞ্চ তাদেরকে বাধ্য করবে তাদের পছন্দের পণ্য উৎপাদন করতে, কম দামে বিক্রি করে নিয়ে তাকে, অর্থাৎ তার জমি থেকে উচ্ছেদ করার মতো সেখানে করবে। আমাদের দেশের যে এই বিভিন্ন ব্যবস্থাদি, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তার একটা কোনটা রাজ্যের তালিকায়, কোনটা কেন্দ্রের তালিকায়, কোনটা রাজ্য এবং কেন্দ্রের তালিকায়, যুগ্ম তালিকায় এটা ভাগ করা আছে। তো কৃষি, কৃষি থেকে কৃষি পণ্য বাজারজাত করা, এগুলি সবটাই সংবিধানের 7 শিডিউলের অন্তর্ভুক্ত, অর্থাৎ রাজ্য তালিকাভুক্ত। ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে সারপ্লাস এরকম ফসল উৎপাদন হয়, বিশেষ করে উত্তর ভারতে, যার দুটা নাম সেই ইয়ে গ্রিন রেভলিউশনের পর পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ, এদিকে দক্ষিণেও পরবর্তী সময়তে স্যাস ইত্যাদি ডেভেলপ করার পর কর্ণাটক বা মহারাষ্ট্র, এগুলোও সেখানে হয়েছে।
তো এই যে রাজ্যের তালিকার যে ক্ষমতা সেখানে এপিএমসি এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং কমিটি ঘরে উঠেছে। এই এপিএমসি তারা মান্ডি তৈরি করে সেখানে যারা এরকম ফসল বিক্রি করবেন তার ইনফ্রাস্ট্রাকচার বড় গোডাউন বড় শেড প্রসেসিং বা আরো নানা ধরনের করার জন্য ব্যবস্থা করেছে এবং সেখানে রেগুলেটেড মার্কেট হিসাবে একটা কমিটি তৈরি করে দিয়ে এই এপিএমসি তারা তাদের রাজ্যে নিজস্ব আইনের মধ্য দিয়ে যারা ফরিয়া এরা সেখানে এসে কিনতে হবে সেই জায়গাতে সাধারণ কৃষকরা ছোট কৃষকরা ফরিয়াদের কাছ থেকে এই কি বলে তাদের কাছ থেকে তারা যে প্রতারণা করে দরদাম করে জিনিস কেনা না বা নানাভাবে তাদেরকে ঠক